ঝড়বৃষ্টির সময় বজ্রপাতের হাত থেকে বাঁচার উপায় জানা থাকলে অনেক অকাল মৃত্যু আমরা রোধ করতে পারি। প্রথমত, চারিদিক সুরক্ষিত এবং বন্ধ এরকম কোনো বাড়ির মধ্যে আশ্রয় নিতে চেষ্টা করবেন। কোনো খোলা যান যেমন ট্র্যাক্টর বা রিক্সা বা মোটর সাইকেলের উপরে বসে থাকবেন না। এই সময় লোহার ছাউনির নিচে বা এমন কোনো বাড়ির মধ্যে যেখানে নির্মাণ কাজ চলছে মোটেও নিরাপদ নয়। বজ্রপাতের সময় কোনো গাছের নিচে দাঁড়াবেন না। যদি কোনো বনের মধ্যে থাকেন সব থেকে ছোট গাছের নিচেই দাঁড়াবেন। আপনি যদি কোনো আশ্রয় খুঁজে না পান মাটিতে উপুর হয়ে বসে দুই হাঁটুর মধ্যে মাথাকে নিচু করে রাখবেন, কোনো অবস্থাতেই মাটিতে শুয়ে পড়বেন না। ঝড় বৃষ্টির সময় কোনো জলাশয় বা নৌকার মধ্যে দাঁড়িয়ে থাকবেন না। রবারের বুট পরা অবস্থাতে থাকলেও জলের মধ্যে দাঁড়াবেন না। গরু ছাগল বা কোনো পোষা প্রাণীকে ঘরের বাইরে বেঁধে রাখবেন না। কোনো বিপর্যয় ঘটলে অতি অবশ্যই অ্যাম্বুলেন্স ডাকবেন বা নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন। সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন।